নতুন বছর আসছে, পিকনিক করবি না? হ্যাঁ, পিকনিক তো করতে হবে, সেটা আবার আমাকে বলতে হবে। কিন্তু আমরা পিকনিক তো করব, কিন্তু আমরা দুজনে মিলে করলে হবে না, আরো সবাইকে বলতে হবে? হ্যাঁ, সে তো বলবি, কিন্তু এখন তো ক্লাস ছুটি হয়ে গেল। একটা উপায় আছে। কি উপায় বল তাহলে? ম্যাডামকে ফোন করে বললেই হয়ে যাবে। হ্যাঁ, তুই তো এই কথাটা একদম ঠিক বলেছিস। তাহলে ফোন লাগা। হ্যালো ম্যাডাম। অলরিসিতা। তেমন কিছু না ম্যাডাম, কিছু কথা ছিল তো তাই। তোর কিছু কথা ছিল তো, আমাকে টিউশনে বলিসনি কেন? আসলে ম্যাডাম, রাস্তায় এসে মনে পড়লো, তার জন্য আমরা এখানে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। কি এমন কথা রে যে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস? ম্যাডাম, এর আগের বছর তো দার্জিলিং পিকনিক করতে নিয়ে গেছিলেন, এবার কি পিকনিক করতে কোথাও নিয়ে যাবেন না? আর তোদেরকে পিকনিক করতে কোথাও নিয়ে যাব না। কেন ম্যাডাম, আমরা আবার কি দোষ করলাম? কি দোষ করলাম মানে, টিউশন আসার নাম করে রাস্তাঘাটে প্রেম করা, আবার বলছিস কি দোষ করলাম? এ কি বলছেন ম্যাডাম, ওরা করেছে দোষ আর আমরা পাবো শাস্তি? হ্যাঁ ম্যাডাম, শুভ একদম ঠিক বলেছে। তা ঠিক বলেছিস, কিন্তু আর কিন্তু কিন্তু করে না ম্যাডাম, চলেন পিকনিকের ডেট করি। ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস তাহলে আগামী 30 তারিখ ডেট হলো। ঠিক আছে ম্যাডাম। ওই দেখ মুকারা সব দাঁড়িয়ে আছে, চল মুকাকে পিকনিকের কথা বলি। হ্যাঁ চল। এই মুকা, তোরা আজ টিউশন যাসনি কেন? তোরা ভন্ডা ভন্ডা হয়ে থেকে গেলি, ভালো আর হলি না। ভালো আর হব না, ভালো হয়ে কোনো ছড়িতে তাকাই নে। তাহলে খারাপ হয়ে কটা মেয়ে পটালি শুনি? মেয়ে অনেক পটিয়েছি, কিন্তু একটা তো পাত্তা দিচ্ছে না। পাত্তা দিবে কি করে, ভন্ডামি করে বেড়া গা। এই কাটা জায়গায় আর নুনে ছিটকা দিস না, বল কি বলবি? আমরা পিকনিক করছি, তোরা করবি? এই তোরা একাই করবি, তোদের একটা বান্ধবী নিয়ে আসবি না? এই ছুড়া, তুই এত মিয়ে পাগল কেন রে? পিকনিক করবি হ্যাঁ কি না বল? হ্যাঁ হ্যাঁ করব। তাহলে তুই ম্যামের ফোন পে টাকা পাঠিয়ে দিস। ঠিক আছে। ম্যাডাম কাজ তো হয়ে গেল, তাহলে আমরা একটু ডান্স করি। ঠিক আছে। আবার কেউ কাজের বেলায় নেই।
সব ছাচিমড়ি রে, তোরাকে ম্যাডাম ডাকছে। এই আমরা ছাচিমড়ি আর তুই যে তো দাদির ভালোবাসা। এই তুই কি বললি, আমি আমার দাদির ভালোবাসা না তুই? তুই না তুই না তুই না তুই না তুই তোর কিছু বলি রে। এই থাম, তোর আবার মারামারি করছিস, ম্যাম যদি জানতে পারে আর পিকনিকই করবে না। হ্যাঁ তাই তো, হ্যাঁ তাই তো ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমারও ভুল হয়ে গেছে। তোরা তোদের ভুলটা বুঝেছিস, এটা অনেক, চল। বলেন ম্যাডাম কি করতে হবে? যা তোরা সবাই মিলে পানির জার গুলো নিয়ে আয়। ম্যাডাম নিয়ে চলে এসেছি। যাক তোদেরকে দিয়ে একটা কাজ হয়েছে। ম্যাডাম বলছিলাম যে আমরা একটু ডান্স করব। ঠিক আছে করগা। এই চল রে সবাই। রান্না হয়ে গেছে, পাতাগুলো নিয়ে আই। থামেন ম্যাম থামেন, আরেকটু ডান্স করিলি। ম্যাডাম পেটে চুচুতে লাথি মারছে, তাড়াতাড়ি খেতে দেন। থাম থাম দিচ্ছি খাবার। সবকিছু নিয়ে তো কম্পিটিশন হয়, আয় না আমরা খাবার খাওয়া কম্পিটিশন করি। একদম ঠিক বলেছিস। কি হলো?